শুধু মাত্র 4 মিনিট চাই। এই 4 মিনিটের মধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করব চিকেনের একটা এমন টেন্ডার রেসিপি যেটা তোমরা এর আগে কোথাও দেখোনি অথবা কোথাও খাওনি। এত সুস্বাদু খেতে হয় যে রুটি, নান, পরোটা বা ভাতের সাথে জাস্ট অসাম খেতে লাগে। এই রেসিপিতে একটা সিক্রেট আছে যেটা নাকি তোমাদের সাথে আমি শেয়ার করব একদম ভিডিও শেষে। সেই জন্য ভিডিওটা কিন্তু পুরো দেখার অনুরোধ রইল, আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এই রকম নিত্য নতুন ইজি রেসিপি কিন্তু তোমাদের সাথে আমি রেগুলার আনতে থাকবো। তো আজকে ইয়াম্মি চিকেন রেসিপি শুরু করা যাক। তো এই রেসিপির জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গোটা জিরে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, একটা বড় এলাচ, এই সব কিছুকে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে ঠান্ডা করে একটা মশলা তৈরি করে নেব। কড়াইতে সাদা তেলের মধ্যে অ্যাড করে দিলাম বড় সাইজের 3টে কুচো করে কাটা পেঁয়াজ। এরই সাথে অ্যাড করে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করে নেব। এর মধ্যে অ্যাড করছি গোটা একটা পেঁয়াজের পেস্ট। এখানে কিন্তু আমি এখনো আদা রসুন পেস্ট কিন্তু ইউজ করিনি। তো নাড়াচাড়া করতে করতে পেঁয়াজের থেকে যখন তেল বেরিয়ে আসবে এই সময় অ্যাড করে দেবো সেই ভাজা মশলাটা। তবে 1/4 ভাগ কিন্তু রেখে দেবো, বাকিটা আমি লাস্টে ডেকোরেশনের সময় ইউজ করব। এবার এই মশলাটাকে পেঁয়াজের সাথে বেশ ভালো করে সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে, মানে ফ্রাই করে নিতে হবে। তো মশলাটা কিন্তু কষে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি 1 কেজি চিকেন। চিকেনটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছিলাম। এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো যাতে চিকেনটা সফট হয়ে যায়। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট মতন ঢেকে রেখেছিলাম লো ফ্লেমে। এখনও কিন্তু চিকেনটা পুরোপুরি সফট হয়নি। এই সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন লবণ, একটু ভালো করে মিশিয়ে নিলাম। চিকেনের মেইন টেস্ট আসে কিন্তু কষানোতে, তাই না? অনেকেই আজ যারা প্রেশার কুকারে দিয়ে চিকেনটাকে সফট করেন, কিন্তু আমার মনে হয় কুকারের থেকে অনেক বেশি টেস্টি হয় কড়াইতে কষানোতে। নেক্সট একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি 12 থেকে 14টা মতন কাজু বাদাম, তার মধ্যে 1/2 কাপ মতন টক দই, একটা মিহি স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। তো চিকেনের জুস কিন্তু এখানে অলরেডি বেরিয়ে গেছে। এবার অ্যাড করে দেবো কাজু বাদাম আর টক দইয়ের এই পেস্টটা। এইভাবে চিকেন কিন্তু আমার ভীষণ পছন্দের, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো বাদাম আর দইয়ের এই পেস্টটাকে ভালো করে কিন্তু চিকেনের সাথে মিক্স করে নিতে হবে, আর ঢেকে রেখে দেবো মিনিমাম 2 থেকে 3 মিনিটের জন্য আবার লো ফ্লেমে। তো ঢাকনা তুলে নিলাম। এবার দেখতে পাচ্ছ তেলটা কিন্তু ওপরের দিকে ভেসে উঠেছে, আর আমাদের চিকেনটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এই অবস্থায় অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মতন দুধ। দুধের পরিবর্তে তোমরা চাইলে জলও ব্যবহার করতে পারো। এইবার তোমাদের সাথে সেই সিক্রেটটা শেয়ার করছি। একটা তারকা প্যানে আদা রসুন পেস্টটাকে নিয়ে হালকা ফ্রাই করে নাও। এরকম যখন লাল লাল হয়ে যাবে এইটাকে এবার চিকেনের মধ্যে ছক দিয়ে দাও। সব থেকে লাস্টে এই আদা রসুন পেস্টে ছক দিলে কিন্তু এই চিকেনের টেস্টটা কিন্তু 3 গুণ বেড়ে যায়। এইটা আমি শিখেছি রাজস্থানের একটা দিদির কাছ থেকে, তিনি কিন্তু আমাদের এখানেই থাকেন। চিকেনটা কিন্তু অলমোস্ট ডান। এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করছি 1/2 কাপ মতন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অ্যাড করলে অনেক বেশি খেতে টেম্পটিং লাগে। এরই সাথে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি, কসুরি মেথি আর তৈরি করে রাখা সেই ভাজা মশলাটা, যার মধ্যে সমস্ত রকমের কিন্তু মশলা একসাথেই রয়েছে। তো এইবার এগুলোকে সবকিছু ভালো করে চিকেনের সাথে কিন্তু মিক্স করে নিতে হবে। চিকেনটা বানাতে হার্ডলি মনে হয় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে, আর খেতে হয়েছিল ততটাই কিন্তু ফাটাফাটি। আমি এই চিকেনটাকে রাতে রুটির সাথে খেয়েছিলাম, যে কি অসাধারণ ফাটাফাটি লেগেছিল মানে বলে বোঝানো যাবে না। তোমরা এটা অবশ্যই একবার তৈরি করো বাড়িতে, আর আমাকে কিন্তু ফিডব্যাক জানাতে ভুলো না। আমি কিন্তু চেষ্টা করি তোমাদের জন্য রেগুলার কিছু নতুন এবং ইজি রেসিপি শেয়ার করা, যেটা তোমরা রেগুলার খুব সহজেই তৈরি করতে পারো। তাই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ভালো লাগলে লাইক দিতে পারো। তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে। টাটা, বাই বাই।